সন্তানের প্রতি সহানুভূতি আছে, স্নেহ আছে, মায়া আছে, প্রীতি আছে, এর জন্য আপনি জেলাদা পেতে যাওয়ার ব্যবস্থা নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি তোমার ছেলের ব্যাপারে দুনিয়াতে যেরকম হুঁশিয়ার হয়ে যাও, তুমি তোমার ছেলের ব্যাপারে দুনিয়াতে যেমন অ্যাক্টিভ হয়ে যাও, সচেতন হয়ে যাও, মরার পরে তোমার ছেলের হবে এই ব্যাপারে কেন তুমি অ্যাক্টিভ হচ্ছ না? আমার বাড়িতে একটা নোটিশ ঝোলানো আছে, লিস্ট চলে এসেছে, নোটিশ এসেছে, চিঠি এসেছে, কিসের ব্যাপারে? তোমার বেটাটা নামাজ পড়ে না, জাহান্নাম চলে যাবে। তোমার বেটাটা নামাজ পড়ে না, জাহান্নাম চলে যাবে। এই ব্যাপারে কেন তুমি চিন্তিত নাও? তুমি যদি ছেলেকে ভালোবাসো, তুমি যদি তোমার মেয়েকে ভালোবাসো, সতর্ক করে দাও, ওই ছেলেকে সতর্ক করে দাও, তোমার ছেলে মরার পর কঠিন জেলখানা জাহান্নাম চলে যেতে হবে। তার দাদা এবং পিতার সূত্রে বর্ণনা করেন, একজন তাবেঈ আমরা ইবনে সাহেব তিনি তার দাদা এবং পিতার সূত্রে বর্ণনা করেন, কিয়ামতের দিন কিছু লোককে আল্লাহ পিপীলিকার সমান সমান করে বানাবেন, পিঁপড়ার সমান সমান করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাবেন, কিন্তু তাদের আকৃতি হবে মানুষের মানুষের মতন, হাত থাকবে, পা থাকবে, কিন্তু তার ছোট ছোট, পিঁপড়ার সমান সমান হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পিপীলিকার সমান সমান ব্যক্তিদেরকে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবে, ওদেরকে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বাউলা। ওই জেলখানাটা কেমন? ওই জেলখানার সাদের ক্যাপাসিটি কেমন থাকবে? টিভি থাকবে না, এলপেস্টার থাকবে না, সাদ হবে না। ওই জাহান্নামের উপরে আগুনের প্যান্ডেল বানানো হবে, আগুনের প্যান্ডেল থাকবে, আগুন থাকবে, চতুর্দিকে আগুন থাকবে। হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে ভরে দেবে, জাহান্নামে ভরে দেওয়ার পর দরজা লাগিয়ে দিবেন, উপরে আগুন জ্বলছে, উপরে ছাইডে আগুন জ্বলছে, তারা বাঁচাও বাঁচাও বলে চিল্লাবে। আল্লাহ নবী বললেন, জিবাইল তুমি বলো তারা জাহান্নামের ভিতরে ভরা হলো, তারা কেন এই শাস্তি পাবে তুমি বলে দাও। জিবাইল তাদের জাহান্নামে ভরে দিয়েছে, ওরা আজকে জান্নাতি যাবে না। যারা অহংকার করে এদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, এদের হযরতে আবু হুরায়রা রাবীদের ভিতরে সবচাইতে নির্ভেজাল রাবী, তিনি বর্ণনা করেন কিয়ামতের দিন সবাই নবীজি বলছেন জান্নাতি হবে, এক শ্রেণীর লোক তারা জাহান্নামে যাবে। ভাষ্যটা বলে এমন, আল্লাহর নবী বলছেন কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত উম্মতি তারা জান্নাতে যাবে, কুল্লু আমার প্রত্যেকটা উম্মত উম্মতি জান্নাতে যাবে। এরপর তুমি বললেন ইল্লা আবার তু জাহান্নাম যাবে, আবা ব্যতীত সবাই হাজি হাজি সবাই যদি জান্নাতে যাইতে জাহান্নাম যাবে কে? নবী বলছেন আবাদে অস্বীকারকারীদের অস্বীকারটা কে? কি লা ইয়া রাসূলুল্লাহ, ওদের নবী গো আমাকে কে আবাদ জাহান্নাম যাবে, আবাদ কে জাহান্নাম যাবে বলে না।
নবীজি বলছেন জাহান্নামীদের পরিচয় তোমরা শুনে লাও অস্বীকার করেছে জাহান্নাম যাবে যারা আমার ইতাত করে নাই আমাকে অস্বীকার করেছে আমার ইতাত করে নাই এরা জান্নাতে যাবে না জাহান্নাম যাবে এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে জাহান্নাম কারা যাবে যারা ভয় করেছে পরেনি আল্লাহকে যারা আল্লাহকে ভয় করেনি মাতা আল্লাকুম ওয়ালিয়ান আমিকুম ফাইদা জাতিতুম মাতুল কবরা আল্লাহ তাবারক ফাম্মা মা তারা হায়াতাত দুনিয়া ফাইনাল জাহি যারা নবীজি বলছেন জাহান্নামে কারা যাবে সরে যায় এক একটা করে পরিচয় বলছেন আল্লাহ চূর্ণ বিচূর্ণ চূর্ণ বিচূর্ণ যেখানে মানুষকে দেওয়া হলে যেখানে মানুষ চলে গেলে ওদেরকে চৌচির করে দেওয়া হবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে যেখানে মানুষকে দেওয়া হলে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে চৌচির করে দেওয়া হবে ওদেরকে আমিয়া নামে জাহান্নাম দেওয়া হবে একটা জাহান্নাম হলো চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম আল্লাহর বিধি বিধানের বাইরে যারা ভালো কাজ করে এই ভালো কাজের ভিতরে যারা জাহান্নাম যাবে তাদের কাছে যেমন ধরলেন নামাজ তারাও জাহান্নাম আপনারা জানেন যতগুলি জাহান্নাম আছে যতগুলি জাহান্নামের গেট আছে ওর ভিতরে একটা জাহান্নামের গেট হলো হাবিয়া হাবিয়া একটা একটা করে বলছি হাবিয়া এর যতগুলো চারটার ভিতরে একটা আছে ওয়াই ওয়াই নাম বলতেছে ওয়াই আল্লাহ বলছেন এখানে কারা যাবে যারা ভালো আমল করেছে এর ভিতরেও জাহান্নামী রয়েছে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজীদের ভিতরে এক শ্রেণীর নামাজ আছে তারাও জাহান্নাম যাবে এবার মা আপনারা হাদিস সুন্নাহ সহিহ বুখারী দিয়ে এসেছে আল্লাহর নবী বলেন তার আগে হাদিসটা আপনাদের বলি নবীজি বলেছেন আমি আমাকে নিয়ে যাওয়া হলো আমি জাহান্নামের গেটে যখন দারহানা জাহান্নামের গেটে যখন দারহানা দেখতে পেলাম দলে 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 বড় লোকেরা পয়সাওয়ালারা মালদারেরা আল্লাহরা জাহান্নামে যাচ্ছে এরপরে আমি জান্নাতের গেটে যখন দারহানা দেখতে পেলাম গরিবেরা অভাবীরা মিসকিনেরা তারা দলে দলে জান্নাতে যাচ্ছে আল্লাহর নবী বলছেন ও মেয়েরা জাহান্নামে যার কারণ মাগরেরা শোনে এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন ইয়া মাশারান নিসা হে মহিলার দল মেয়েদের এত বিভিন্ন কারণ বললাম এবার মা বোনেরা আল্লাহর নবীদের নামাজ পড়ালেন খুতবা দিলেন মেয়েদের সামনে গেলেন মহিলাদের সামনে যে রাত্রিতে আমি দেখলাম তোমরা
উড়ি দুকুনা তরালেন না আমি দেখেছি ডলে কোণে তোমরা বেশি বেশি করে জাহান্নামে যাও বিভিন্ন কারণে মানুষ জাহান্নাম যায় মেয়েদের চুরির কারণ আমি আপনাদের সামনে তুলে ধরে আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি করে জাহান্নাম যাও কেন কেন আমাদের ঐসব আছে ইয়া রাসূলুল্লাহ কেন মেরা বেশি বেশি করে জাহান্নাম যায় পুরুষের জাহান্নাম যাবে না এমন কোনো কথা নাই ভুল বুঝার কিছুই নেই বিভিন্ন কারণ একটা একটা করে বললাম এবারে হাদিসে বলছেন মেরা বেশি জাহান্নামে দেখলাম তার কারণ তুই কথা করলাম আল্লাহর নবী বলছেন শোনো কেন তোমরা না শুকরিয়া করো স্বামীর নিয়ামতের না শুকরিয়া করার কারণে বেশি বেশি তুমি জাহান্নাম যাও দ্বিতীয় কারণ কিছু কিছু ভুল আমাদের চাইতে অর্থাৎ আমরা পুরুষ আমাদের চাইতেও মেয়ে কিছু কিছু বিষয়ে যেরকম পরনিন্দা পরচর্চা এগুলো পুরুষের চাইতে কিন্তু মেয়েরা বেশি করে আর কিছু কিছু শর্টকাট গোনা যেগুলো বড় গোনা যে আমি এটা বলবো একটু করে বলছে যেটা কারণে আল্লাহ জান্নাত একদম হারাম করে দেয় আল্লাহ বলছেন তাদের থাকার জায়গায় জাহান্নাম একটা একটা করে বলছি সেটা কি জানেন আল্লাহ বলছেন ফাকাত হারামাল্লাহু আলাইহিম আল্লাহ বলছেন তাদের জন্য জাহান্নাম জান্নাতকে হারাম করা তাদের জন্য জাহান্নাম জায়গা করা হয়েছে এই লোকেরা দুনিয়াতে তার ভিতরে মেয়েরা স্বামীর না শুকরিয়া করে নিয়ামতের না কুদরতের না শুকরিয়া করে বেশি বেশি করে সরকার বড় বড় করে গোনা করে যেমন শিরকের মুখে গোনা যেটা করার কারণে আল্লাহ বলছেন আমি জান্নাত হারাম করি ওমাওয়াহুন নার আর তারা জাহান্নামে চলে যাবে তাদের থাকার জায়গা হলো জাহান্নাম এই কাজ বেশি বেশি মেয়েরা এবার ছেলেরা কি করে ছেলেরা কি করে আল্লাহর নবী বলছেন শোনো হযরতে সুবাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমরা কয়েকজন মানুষ চলে গেলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে যে বললাম আনাস তুমি বলো আমরা কয়েকজন কিছু সমস্যার কথা নিয়ে এলাম আমরা কিছু মুসিবতের কথা নিয়ে এলাম কিছু প্রবলেমের কথা নিয়ে এলাম কেমন প্রবলেমের কথা নিয়ে এলে তখন তারা হাদিদের পক্ষ থেকে বিভিন্ন লোকের প্রবলেমের কথা এটা সেটা এমন করে বলতে বলতে অনেকগুলো কথা বললেন হযরতে আনাস বলছেন ধৈর্য ধরো তোমরা তো এই অবস্থায় পৃথিবী থেকে চলে যাবে তোমরা তো এই অবস্থায় পৃথিবী থেকে চলে যাবে এমন একটা সময় আসবে রে এমন একটা সময় আসবে এই সমস্যা এত বেড়ে যাবে সেদিন কার তুলনায় আজকের ফেতনা আজকের সমস্যা তো চার ফেতনা সম্পর্কে নবীজি বলছেন শুনে লাও আজ রাতে আবু হুরায়রা সবাই কান করেন একটা নারী একটা পুরুষ নবীজি বলছেন দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে আল্লাহর নবী বললেন দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে ওদেরকে আমি নবী মোহাম্মদ দেখি না এটা পুরুষদের ভিতরে এটা নারীদের ভিতরে দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে আল্লাহর রাসূল বলছেন আমি তাদেরকে দেখি না এরকম কি তার মানে নবীজির যুগে ছিল না আসবে দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে এক শ্রেণী মানুষ দুইটি হাত দিয়ে আছে দুইটি হুজাইফা থেকে এটা আবু হুরায়রা থেকে একটা হুজাইফা থেকে কিছু মানুষের হাতে গরুর ল্যাজ যেটা গরুর ল্যাজের চাবুক থাকবে ওই চাবুক দিয়ে তাদের অধীনস্থ যারা বাস করবে তাদের অধীনে যারা থাকবে ওই চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে সকাল সন্ধ্যা করবে এরা জাহান্নাম যাবে নবী বলছেন আমি তাদেরকে দেখে নাই এরা কারা এই কথাটা নিয়ে ওলামাদের মতবিরোধ থাকতে পারে যে যেরকম গবেষণা করবে তার গবেষণায় সেরকম বের হবে সকাল সন্ধ্যা তাদের অধীনস্থ যারা থাকবে তাদেরকে পিটাবে যখন কোন সরকারের বিরুদ্ধে কোন কথা নাই এটা প্রাসঙ্গিক একটা কথা ফার্স্ট যখন লকডাউন হয় প্রথম যখন লকডাউন হয়
পুলিশদেরকে সরকার এতটাই পাওয়ার দিয়েছিল, পুলিশের হাতে প্রশাসনের হাতে লাঠি তুলে দিয়েছিল, সেই লাঠি দিয়ে জনগণকে যখন যে রাস্তায় বের হয়েছে ওকে পিটেছে, কতজনের পিঠ ফেটেছে, কতজনের পা ভেঙেছে, কতজনকে পিটেছে। তো নবীজি কি বললেন? দুই শ্রেণীর মানুষ জাহান্নাম যাবে। এক শ্রেণীর নবী বললেন, যাদের হাতে নেচের মতন চাবুক লাঠি থাকবে ওদের অধীনস্থে যারা বাস করবে ওদেরকে পিটিয়ে পিটিয়ে সকাল সন্ধ্যা করবে, এরা জাহান্নাম যাবে, এরা কিন্তু জান্নাত যাবে না। দুই নম্বর কারণ নবী বললেন, নিসা মহিলা। তিন নম্বর নবী বললেন, মহিলা। এক শ্রেণী মহিলা ওরা জাহান্নাম যাবে, তাদের কথা বলেছেন আমি, তাদের দেখি নাই, ওরা দেখতে কেমন, ওদের চলন কেমন, ওদের বলন কেমন। আল্লাহর নবী বলছে ওরা জাহান্নাম যাবে, ওদের চলন কেমন সোনালা, ওরা কাপড় পরবে এরপরেও তার নাঙ্গা, কাপড় পরবে এরপরেও তার নগ্ন, এরপরেও তার উলঙ্গ, এরপরেও তার ল্যাংটা। তারা পোশাক কিনবে মানে অর্ধ উলঙ্গ। আমাদের মেয়েরা আমাদের বিবিরা শাড়ি পরে পিনে কাপড় পিঁধে, শাড়ি পরে কাপড় পরে, শাড়ি পরে পিঠ উদাম, পে উদাম, হাত উদাম, বুক উদাম, বিভিন্ন রকম আপনার শরীরের অঙ্গ গুলো বের হয়ে যায়। যদি বলছেন না কাপড় পিনবে কিন্তু তার উলঙ্গ, অনেকে আবার কাপড় পরেছে কিন্তু তার মাথা উদাম, অনেকে ব্যক্তি পরেছে কিন্তু তার মাথায় মাথায় কাপড় নেই, শাড়ি পরেছে মাথায় ওড়না নেই, ব্যক্তি পরেছে কিন্তু মাথায় কাপড় নাই। ব্যক্তি বড় ভালো বড় শরীর থাকে ঢাকা, মাথায় কাপড় নাই। দুই নম্বর ওদের মাথায় কাপড়, ওদের মাথায় চুল পাতে কেমন করে, মাথা চুলের ঝুঁকি মানে খোপা, খোপাটা বাগানে উটের পুচির মতন করে, উটের পুচির মতন করে মাথার চুল বাঁধবে, দূর থেকে বোঝা যাবে ওইটা বলছে এরা জাহান্নাম যাবে, এরা যারা যাতে যাবে। এবার চলো তাহলে এই দুই শ্রেণীর লোক জাহান্নাম যাবে। আল্লাহ রাসূল বলছেন আমি তাদেরকে দেখি নাই। আরেকটু জাহান্নামের পরিচয় বলে দিই, জাহান্নামটা কেমন। দুনিয়াতে আপনি জঙ্গিপুর যান, কুমোরপুর যান, বহরমপুর যান, বিভিন্ন রাস্তায় আপনি ঘুরেছেন, কলকাতা আহমেদাবাদ বহু জায়গায় আপনি গিয়েছেন, তো দেখবেন রাস্তাতে অনেক রকম পুল থাকে, ব্রিজ থাকে, সেতু থাকে। এটা শব্দ ফার্সি এবং আরবি বাংলা, আরবি ফার্সি এবং আরবি মিলিত একটি গঠন আমরা শব্দ করেছি, সেটাকে আমরা সবাই প্রসিদ্ধ নামে চিনি, কিন্তু একটাই জিনিস দুইটা নাম, একটা ফার্সি একটা আরবি। সেটা হলো পুল সিরা, পুল সিরা, বেরি পুল মানে বেরি ফার্সি শব্দ সেতু, আর সিরাত মানে রাস্তা, ব্রিজের রাস্তা সেতু। কয়েক বছর আগে এরকম করে হিলতো, এখন আর হিলে না,
খুব সুন্দর হয়ে গেছে, চকচক করছে। তো যত ঝুঁকিপূর্ণ রাস্তা আছে আপনি দেখেছেন, তার ভিতরে এটা একটা সবচাইতে ঝুঁকিপূর্ণ রাস্তা। বুলসিরাত ছেলে কেমন জায়গায় বলে তলে আগে তলে জাহান যা তলে জাহান যা আর রাস্তা আপনাকে পার হতে হবে। কেন যদি রাস্তার মাঝখানে থেমে পড়ে যাও তাহলে পড়ে জাহান্নাম, আগুন আগুন আগুনে পড়ে যাবে, জাহান্নাম পড়ে যাবে। মানে আপনাকে বাসতে গেলে জান্নাত যেতে গেলে এই জাহান্নামের উপর দিয়ে এই রাস্তা আপনাকে অতিক্রম করতে হবে। ওই পথটা হলো জান্নাত, এখানে যেখানে চলছেন এটা রাস্তা, তাহলে রয়েছেন জাহান্নামের আগুন। আদাও আদাও রাস্তাটা কেন কেমন রাস্তা? ফুলতলা রাস্তা ব্রিজের মতন, ব্রিজ বলে না কেমন রাস্তা, চুলের মতন পাতলা, চুলের মতন ব্রিজ পাতলা, তলে জাহান্নাম দাও 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 করে জ্বলছে। শুধু তাই নয়, তরবারির মতন ধারালো, আপনাকে পার হতে হবে, না হলেই তো জাহান্নাম। ওই ব্রিজের সাইডে অ্যাঙ্গেল থাকবে, যেটাতে মাছ লাগায় মাছ ধরে বংশী বংশীর মতন অ্যাঙ্গেল থাকবে। অনেকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই বংশী দিয়ে টেনে ধরবেন, টেনে ধরবেন, থামিয়ে দিবেন এবং তাদের ফেলে দিবেন, জাহান্নাম চলে যাবে। তবে তো জাহান্নাম চলছে, এত কঠিন জায়গা। আচ্ছা চুলের মতন রাস্তা পার হবে কি করে? যখন ওই রাস্তায় পা দিবে ওই জায়গাটার রক্ত বলে দেই, তলের অবস্থানটা অন্ধকার, জাহান্নামের আগুন কালো অন্ধকার, অন্ধকার অন্ধকার। ওই জ্বালানির কারণে অন্ধকার হবে, কালোর জন্য অন্ধকার হয়ে যাবে। এরকম পাতলা রাস্তায় যখন পা দিবে আপনাকে আপনার আমলে পার হতে হবে। যারা প্রথম ভালো মন্দ মিশ্রিত আমল করেছে ওদেরকে পক্ষীর মতন এই ঢুকুর দিয়ে টেনে ধরবে, ওই জাহান্নামে ফেলে দেবে। দাও দাও করে জ্বলছে, সেদিন কোন বাঁচার উপায় নাই। তিন চার রকমের লোক বাস করবে থাকবে, এক নম্বর নবীজি বলছেন কি চলল, নিজের গালে নিজের মুখে ভিতরে এরকম রড ভরে দিবেন, গালের ভিতরে গালগুলোকে টেনে টেনে ছিঁড়ে দিবেন। এক শ্রেণী মানুষ তার মুখে রড ভরে দিবে, আর ওই মুখে রড ভরে দুদিকে টেনে টেনে গালকে ছিঁড়ে দিবে। দ্বিতীয় নম্বর লোক কারা? নবীজি বলছেন কিছু মানুষ নিজের শরীরের চামড়া এবং মাংস গুলোকে চাবিয়ে চাবিয়ে খাবে, আর কাঁধা চিল্লাবে, নিজের শরীরের মাংস চিবিয়ে চিবিয়ে খাবে, এত দূর চিল্লাবে। আর নম্বর নবীজি বলছে সংকীর্ণ জায়গাতে, কিছু জায়গাতে নারী কিছু জায়গায় পুরুষ 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 করে ডুববে, আর পুরুষ করে ডুববে। আর কিছু কিছু লোকের মুখ দিয়ে রক্ত বের হবে, একজন নবীজি বলছেন যারা নিজের শরীরের মাংসকে চাবাচ্ছে, নিজের মুখগুলোকে
করে দেয় এরা কারা আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দেরা পাপিষ্ঠ লোকেরা যারা দুনিয়াতে তুমুল ঘুরি করেছে এর কথা ওর কাছে ওর গোটায় কাছে রাখে গ্রামে ঝামেলা সৃষ্টি করত চুগুল ঘুরি করে বেড়াতো ওই লোকেরা ওরা জাহান্নামের ভিতরে শাস্তি পাবে আর একজন লোক যে কাঁপিয়ে কাঁপিয়ে মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এই লোকেরা মুখের বান্দর দিয়ে খিস্তি করত ভিতরে বাস করবে আর মুখ দিয়ে দুর্গন্ধ রক্ত বের হচ্ছে আর খুঁজতে থাকবে এরা কারা এরা হল কোরআনের হাফিজ এরা হল কোরআনের হাফিজ যারা কোরআনকে মুখস্থ করে ভুলে গেছিল আর ফজর এবং ইসারের নামাজ যারা পড়ে নাই ফজর এবং ইসারের নামাজ যারা না পড়ে ঘুমিয়ে গেছে আর কোরআনকে মুখস্থ করে ভুলে গেছে ওই কোরআনের দুর্গন্ধ পানি ওই পানিতে কারা ওই পানিতে রয়েছে কারা তারা ভুজ করে উঠছে আবার ভুজ করে উঠছে এরা কারা নবীজি বলছেন এরা বড় তারা ভিতরে লোককে উঠানো হবে যারা আপনার চাঁদ দিয়েছিল সুসাইড করেছিল কিছু লোকের ভিতরে বলছেন ওদেরকে পিটিয়ে পিটিয়ে পাহাড়ের উপরে তোলা হবে আবার তাদেরকে নামানো হবে আবার হবে এইবার জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে এদের বক্তা চলে আসছে এসে আপনাদের সামনে চলে আসবেন আপনাদের সাথে এটুকুই বলবো যেগুলো কারণে জাহান্নামের শাস্তি হয় কারণগুলো যথেষ্ট বলার চেষ্টা করলাম সেই কাজগুলো থেকে বিরত থাকবেন ফরজ রোজা অবশ্যই আপনারা পালন করবেন ছাড়বেন না নামাজ ছাড়বেন না অস্বীকার করবেন না আখিরাতকে বিশ্বাস করেন জেনা করনে ওয়ালা নেশা পান করনে ওয়ালা যারা যে এই পাপগুলোর সঙ্গে জড়িত আছে যারা এই পাপগুলোতে জড়িত আছে সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই পাপগুলো থেকে হেফাজত করেন সকলে বলি আমিন আমিন আমরা যেন ইহকাল এবং পরকাল উভয় যেন আমরা কামিয়ে হই আল্লাহ যেন সেইভাবে কবুল করেন সকলে বলি আমিন আমিন তুমি পরম বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের জীবনের সাগিরা কাবিরা সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা অসুস্থ তুমি তাদের শিফায়ে কামিলা আজিলা দান করো আল্লাহুম্মা জিবিল বাসর বান্নাস ওয়াশফিনা শাফিনা শিফা ইলা শিফা কাসিম আল্লাহ ইউসারিমা আল্লাহ ইবাদর সাফাবা আল্লাহ সাহেব খুব সুন্দর আলোচনা করছিলেন জাহান্নামের বিষয় নিয়ে খুব সুন্দর আলোচনা হয়েছে যদি কেউ মনোযোগ সহকারে শুনে থাকে তাহলে আমার মনে হয় অবশ্যই যে শুনেছেন তার পরিবর্তন ঘটবেই ঘটবে ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা হয়েছে কোরআন ও হাদিস থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব হে আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আমিন এবারে আমাদের সম্মুখে যারা মাওলানা নুরুল ইসলাম সাহেব ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ যারা মাওলানা নুরুল ইসলাম সাহেব উনি ওনার মূল্যবান আলোচনা রাখবেন আমাদের এলাকার দেশের সম্পদ
আমাদের এলাকার দেশের সম্পদ উনি এলাকার মানুষ কিন্তু বর্তমানে অরঙ্গবাদে বসবাস করছেন জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব এবার আমাদের সম্মুখে আসছেন জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব যারা রাস্তা ধারে দাঁড়িয়ে আছেন দয়া করে অনেক ফাঁকা জায়গা আছে সেখানে বসার চেষ্টা করুন আপনাদের সকলের জন্য খাবারের সুব্যবস্থা করা হয়েছে ডেলিগেট ফি মাত্র 40 টাকা যাদের খাবারের প্রয়োজন আছে তারা অবশ্যই ডেলিগেট ফি নিয়ে খাবারটা গ্রহণ করবেন যারা এখন দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি দাঁড়িয়ে না থেকে একটু সাইডে আপনাদের সাইডে হোক বা এই ভিতরে হোক একটু বসে যান রাস্তায় গ্যাঞ্জাম করবেন না এবারে আমাদের সম্মুখে জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু